মুভির শুরুতে আমরা রিক নামের একটা ছেলেকে দেখি যে তার স্কুল বাসের পেছনে দৌড়াচ্ছিল। কিছুক্ষণ ধরে দৌড়ানোর পর সে কোনো মতে বাসে উঠে পড়ে। বাসের ভেতরে ঢুকে সে তার বন্ধু ট্রের সাথে দেখা করে, যে তার বেস্ট ফ্রেন্ড হওয়ার সাথে সাথে তার একমাত্র বন্ধু। আসলে নিকের বুদ্ধি খুবই কম ছিল, এই জন্য স্কুলের কেউই তাকে পাত্তা দিত না। কিন্তু সে জিল নামের একটি মেয়েকে ভালোবাসত, কিন্তু জিলও তাকে পাত্তা দেয় না। ইতিমধ্যে আমরা জানতে পারি যে জিলের একটা বয়ফ্রেন্ড আছে, তার নাম ল্যান্স। সে জিলকে ভালোবাসার সাথে সাথে রিককে খুব মারে। এরপর পরের দিন আমরা দেখি স্কুলের সমস্ত স্টুডেন্টদের একটা প্রজেক্টের জন্য অ্যানিমেল রিসার্চ ল্যাবে নিয়ে যাওয়া হয়। সেখানে ডক্টর টম সব স্টুডেন্টদের অ্যানিমেল রিসার্চ ল্যাবটা দেখাতে থাকে। এরই মধ্যে একটা পাখি রিকের উপর আক্রমণ করে, আর রিক ওই পাখির থেকে বাঁচার জন্য উল্টে ওই পাখির ওপরই আক্রমণ করে। এর ফলে ওই পাখিটা ল্যান্সের মাথায় গিয়ে লাগে। এজন্য ল্যান্স রিকের উপর খুব রেগে যায় আর তাকে মারতে আসে। কিন্তু তখনই সেখানে তার আঙ্কেল পৌঁছে যায়, যার নাম লু। সে ল্যান্সকে রিককে মারতে বারণ করে। আসলে এই অ্যানিমেল রিসার্চ ল্যাবটা তারই, আর সে রিকের পরিবারকে খুব ভালোভাবে চেনে। এজন্য সে রিককে তার মা বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন রিক বলে তার মা বাবা অনেকদিন আগেই মারা গেছে, আর এখন সে তার আঙ্কেল অ্যালবার্ট আর তার আন্টির সাথে থাকে। এরপর লু যখন সেখান থেকে চলে যায়, তখন ল্যান্স আবার রিকের উপর আক্রমণ করে আর তাকে পশুদের ওয়েস্টের উপর ফেলে দেয়। এজন্য রিক সেখান থেকে উঠে বাইরে যায় আর একটা লিকুইড দিয়ে তার শরীর পরিষ্কার করে। আসলে ওই লিকুইড পশুদের অ্যাট্রাক্টেড করার জন্য ইউজ করা হয়, আর রিক ওই লিকুইড দিয়ে নিজের কাপড় পরিষ্কার করতে থাকে। এর ফলে ওই লিকুইডের গন্ধে অনেক পশু রিকের কাছে চলে আসে। এরই মধ্যে একটা গঙ্গা ফড়িং তার গলায় এসে বসে আর তার গলা কামড়ে দেয়। এর ফলে রিক সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরের সিনে রিককে আমরা তার বাড়িতে দেখি। বাড়ি পৌঁছে তার অদ্ভুত অনুভূতি হতে থাকে আর সে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা লুককে দেখি যে ডক্টর টমের কাছে আসে আর তার উপর ও এক্সপেরিমেন্ট করতে বলে। আসলে লু একটা মানসিক রোগে ভুগছে, তাই এই রোগটাকে শেষ করার জন্য ডক্টর টম একটা মেশিন আবিষ্কার করেছে। কিন্তু ওই মেশিনটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তবু ওই মেশিনটা তার উপর পরীক্ষা করে দেখতে বলে। এই জন্য ডক্টর টম ওই মেশিনটি লুয়ের উপর পরীক্ষা করে দেখে। এরপরে লু একটা জোরে বিদ্যুতের ছটকা পায়। এরপর এক্সপেরিমেন্ট শেষ হওয়ার পর লু ডক্টর টমকে টাচ করে। এর ফলে আমরা দেখি ডক্টর টমের মধ্যে যে এনার্জি ছিল সেটা লুয়ের মধ্যে চলে আসে আর ডক্টর টম সেখানেই মারা যায়। এরপর লু সেখানে থাকা সমস্ত সায়েন্টিস্টদের মেরে ফেলে আর তাদের মধ্যে থাকা এনার্জিগুলো নিজের শরীরে নিয়ে নেয়। অন্যদিকে আমরা রিককে দেখি যে ঘুম থেকে ওঠে আর সে জানতে পারে 5 দিন ধরে তার কোনো জ্ঞান ছিল না। কিন্তু ভাববার বিষয় এটা ছিল যে সে 5 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিল, তবুও তার আঙ্কেল তাকে হসপিটালে নিয়ে যায়নি। এরপর রিক স্কুলে যায়, যেখানে সায়েন্স ফেয়ার ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। ইভেন্টে চিফ গেস্ট হিসেবে স্টিফেন হকিংসকে ডাকা হয়েছে। আসলে স্টিফেন হকিংস একজন মশহুর সায়েন্টিস্ট ছিল, যে ফিজিক্যাল প্যারালাইসিস হওয়া সত্ত্বেও আমাদের জন্য অনেক কিছু করে গেছে। স্টিফেন হকিংসকে এখানে এই জন্য নিয়ে আসা হয়েছে যাতে সে স্টুডেন্টদের মোটিভেট করতে পারে। কিন্তু সেখানে পৌঁছে সে আলাদা কিছুই করতে থাকে আর সে উল্টোপাল্টা কথা বলতে থাকে। অন্যদিকে আমরা রিককে দেখি যে হাত ধুতে এসেছিল, কিন্তু তখনই তার হাত বেসিনে আটকে যায়। সে তার হাতটা ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার হাতটা না ছেড়ে বেসিনটাই ছেড়ে যায় আর সেটা সোজা গিয়ে ল্যান্সের উপর লাগে। এতে ল্যান্স তার উপর অনেক রেগে যায় আর তাকে মারতে আসে। এরই মধ্যে রিক স্কুলের টিচারের সাথে ধাক্কা খায় আর তার হাত টিচারের শার্টের উপর আটকে যায়। সে যখন তার হাতটা ছাড়ানোর চেষ্টা করে, তখন ওই শার্টটা ছিঁড়ে যায় আর টিচার সেখানে খালিগা হয়ে যায়। এরপর রিক কোনো মতে নিজেকে সেখান থেকে মুক্ত করে বাইরে বেরিয়ে যায়। রাস্তায় যেতে যেতে তার মনে হয় তার মধ্যে কোনো স্পেশাল পাওয়ার আছে, এই জন্য সে নিজেকে চেক করার জন্য একটা দেওয়ালের উপর চড়তে থাকে আর সে সত্যি সত্যি দেওয়ালের উপর চড়তে পারে। এরপর সে বাড়ি পৌঁছে তার আঙ্কেলের সাথে এই ব্যাপারে কথা বলে। তার আঙ্কেল তাকে চেক করার জন্য একটা ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়, কিন্তু এতে তার কিছুই হয় না, বরং উল্টে ওই ছুরিটিই ড্যামেজ হয়ে যায়। এরপর আমাদের রিকের চাইল্ডহুড দেখানো হয়, যেখানে আমরা রিককে তার মা আর বাবার সাথে দেখি। তারা যখন মুভি থিয়েটার থেকে বের হচ্ছিল, তখন সেখানে কয়েকজন গুন্ডা এসে তাদের উপর আক্রমণ করে। এরই মধ্যে রিক ওই গুন্ডাদের সাথে লড়াই করে আর এই চক্করে তার মা বাবা মারা যায়। এরই মধ্যে আমরা জানতে পারি রিক ছোটবেলা থেকেই যে কাজটাই করে সেই কাজ
কাজটাই উল্টো হয়ে যায়। এরপর রাত্রে জিল রিকের সাথে দেখা করতে আসে আর সে বলে সে ল্যান্ডসের সাথে খুশি নেই। এর সাথে সাথে সে এটাও বলে ল্যান্ডস তার জন্য ভালো ছেলে নয় আর সে সবসময় তার টাকা পয়সা দেখায়। তারা দুজন যখন সেখানে কথা বলছিল তখন ল্যান্ডস তার গাড়ি নিয়ে জিলকে পিক করতে আসে। অন্যদিকে রিক তার ওই গাড়িটা দেখার পর নিজের সাইকেলটা দেখে যেটা ভেঙে টুকরো হয়ে যায়। পরের দিন ঋণ লোন নেওয়ার জন্য তার আন্টির সাথে ব্যাংকে যায় কিন্তু ব্যাংকে সে কোনো লোন পায় না। এরপর ওই ব্যাংকে একটা চোর ঢুকে আর ওই চোর যখন চুরি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সে দরজা খুলতে পারছিল না কারণ ওই দরজাটা লক হয়ে গেছিল। তখন রিক ওই চোরের সাহায্য করে আর দরজা খুলে দেয়। কিছুক্ষণ পরে যখন রিক বাইরে আসে তখন সে দেখে ওই চোর যেতে যেতে তার আঙ্কেলকে চেপে চলে গেছে। এরপর রিক তার আঙ্কেলকে হসপিটালে নিয়ে যায়। সেখানে পৌঁছে সে দেখে হসপিটালের সব ডক্টর এক একটা নেশাখোর। তারা পেশেন্টের জায়গায় নিজেরাই ইঞ্জেকশন নিচ্ছিল। এর ফলে তারা এক এক করে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা লুকে দেখি যার হার্ট অ্যাটাক আসছিল, এই জন্য তার সেক্রেটারি তাকে মরতে সাহায্য করে কিন্তু সে মারা যাওয়ার আগেই তার সেক্রেটারির এনার্জি ছিনিয়ে নেয়। এর ফলে সে বেঁচে যায় আর তার সেক্রেটারি মারা যায়। এরপর সে যখন তার সেক্রেটারির লাশকে লুকিয়ে ফেলতে যাচ্ছিল তখন সেখানে একটা লোক চলে আসে আর সে লুকে তার সেক্রেটারির সাথে ঘনিষ্ঠ হতে দেখে ফেলে, এই জন্য সে সরি বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা রিককে দেখি যে অনেক চিন্তায় ছিল কারণ তার আঙ্কেল সুস্থ হচ্ছিল না। তখনই সেখানে হুইল চেয়ারে করে একটা লোক আসে আর সে রিককে একটা স্কুলের কথা বলে। আসলে এই স্কুলে রিকের মতোই সুপার পাওয়ার থাকা বাচ্চারা থাকে। পরের দিন রিক তার জন্য একটা ড্রেস বানায় আর স্কুলের বিল্ডিং এর উপর চেপে কিছু ভাবতে থাকে। এরপর রিক আস্তে আস্তে লোকেদের সাহায্য করতে থাকে। এর ফলে সে অনেক ফেমাস হয়ে যায় আর লোকেরা তাকে বাগম্যান নামে চিনতে শুরু করে। এরপর আমরা লুকে দেখি যে বাগম্যানকে দেখে তারই মতো নিজের জন্য একটা ড্রেস বানায় যেটা দেখতে একদম থরের মতো ছিল। এরপর লু ওই ড্রেসটা পরে বাগম্যানকে মারতে যায় আর তাকে ইনজেক্ট করে সেখান থেকে পালিয়ে আসে। এভাবে কিছুদিন পেরিয়ে যায় আর একদিন জিলের ওপর কিছু গুন্ডা হামলা করে, এই জন্য রিক সেখানে পৌঁছে যায় আর গুন্ডাদের মেরে জিলকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা লুকে দেখি যে এখনও পর্যন্ত 47,272 জনকে মেরে ফেলেছে কিন্তু এখনও তাকে বেঁচে থাকার জন্য আরও লোকেদের এনার্জি প্রয়োজন। এরপর লু তার সস্তার কাপড় পরে রিকের ঘরের ভেতর ঢুকে রিকের ওপর আক্রমণ করে। তখন রিক একটা শোপিস লুয়ের দিকে ছুড়ে দেয় কিন্তু ওই শোপিসটা ঘুরে ফিরে তার দিকে এসে লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। এরপর লু রিকের আন্টিকে মেরে ফেলে আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে রিক তার আঙ্কেলের কাছে যায় আর তাকে বলে তার আন্টি মারা গেছে। এরপরের সিনে আমরা রিককে জিলের সাথে দেখি যেখানে রিক জিলের সাথে ব্রেকআপ করে নেয় কারণ সে নিজের জন্য জিলের জীবনকে বিপদে ফেলতে পারবে না। এভাবেই আরও কিছুদিন কেটে যায় আর আমরা দেখি রিক মুখে নকল দাড়ি লাগিয়ে উদাস হয়ে বসে আছে। তখন তার কাছে তার আঙ্কেল আসে আর তাকে সাহস যোগায়। এরপর রিক নিউজে দেখে শহরে একটা ইভেন্ট হবে যেখানে হাজার হাজার লোক আসবে। এটা দেখে রিক বুঝে যায় লুও ওখানে আসবে আর সে অনেক লোকেদের মেরে তার এনার্জি নিয়ে নেবে, এজন্য সে ওই ইভেন্টে পৌঁছে যায় আর সেখানে পৌঁছে লুকে খুঁজতে থাকে। এরপর সে সেখানে থাকা একটা ধ্যানী বাবাকে লু ভেবে তার কাপড় খুলে দেয়, এজন্য সেখানে কোলাহলের সৃষ্টি হয় আর সবাই একে অপরকে মারতে থাকে। তখনই সেখানে লু চলে আসে আর সে রিকের দিকে একটা প্লেট ছুঁড়ে তাকে মারার চেষ্টা করে কিন্তু ওই প্লেট রিকের গায়ে লাগার আগেই জিল মাঝে এসে পড়ে আর ওই প্লেটটা জিলের গায়ে লাগে। এর ফলে জিল খুব খারাপভাবে আহত হয়। অন্যদিকে রিক লুয়ের কাছে আসে আর তার শরীরে একটা বম ফিট করে দেয়। এর ফলে ওই বমটা ফাটতেই লু সেখানেই মারা যায়। ওই বমটা ফেটে যাওয়ার ফলে জিল ওই বিল্ডিং থেকে নিচে পড়ে যেতে থাকে কিন্তু রিক কোনো মতে তাকে বাঁচিয়ে নেয়। আর এখানে জিল জানতে পেরে যায় রিকি বাগম্যান আর তারা দুজন আকাশে উড়ে বেড়াতে থাকে। আর এই মুভির কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো আমার এই মুভির এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন।